আদি পর্ব চতুর্দশ অংশ। মহাভারতের কথা অমৃত সমান রাজ শেখর পরশুরাম করেন বাখান। পুরুর বংশে দুষ্মন্ত নামে এক বীর্যবান রাজা জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীর সর্বপ্রদেশ শাসন করতেন। তার দুই পুত্র হয় লক্ষণার গর্ভে জনমেজয় এবং শকুন্তলার গর্ভে ভরত। ভরত বংশের যশোরাশি বহু বিস্তৃত। একদা দুষ্মন্ত প্রভূত সৈন্য ও বাহন নিয়ে গহন বনে মৃগয়া করতে গেলেন। বহু পশু বশ করে তিনি একাকী অপর এক বনে খুদ পিপাসার্ত ও শ্রান্ত হয়ে উপস্থিত হলেন। এই বন অতি রমণীয়, নানাবিধ কুসুমিত বৃক্ষে সমাকীর্ণ এবং ঝিল্লি ভ্রমর ও কোকিলের রবে মুখরিত। রাজা মালিনী নদীর তীরে কন্ধমুনির মনোহর আশ্রম দেখতে পেলেন। সেখানে হিংস্র জন্তুরাও শান্তভাবে বিচরণ করছে। অনুচরদের অপেক্ষা করতে বলে দুষ্মন্ত আশ্রমে প্রবেশ করে দেখলেন ব্রাহ্মণরা বেদপাঠ এবং বহুবিধ শাস্ত্রের আলোচনা করছেন। মহর্ষি কন্ধের দেখা না পেয়ে তার কুটিরের নিকটে বসে দুষ্মন্ত উচ্চকণ্ঠে বললেন, এখানে কে আছেন? রাজার বাক্য শুনে লক্ষ্মীর ন্যায় রূপবতী তাপস বেশধারিণী একটি কন্যা বাইরে এলেন এবং দুষ্মন্তকে স্বাগত জানিয়ে আসনপাদ্য অর্ঘ্য দিয়ে সম্বর্ধনা করলেন। তারপর মধুর স্বরে কুশল প্রশ্ন করে বললেন, কি প্রয়োজন বলুন? আমার পিতা ফল আহরণ করতে গেছেন, একটু অপেক্ষা করুন, তিনি শীঘ্রই আসবেন। এই সুনিতম্বিনী চারুহাসিনী রূপযৌবনবতী কন্যাকে দুষ্মন্ত বললেন, আপনি কি, কার কন্যা, এখানে কোথা থেকে এলেন? কন্যা উত্তর দিলেন, মহারাজ, আমি ভগবান কন্ধের দুহিতা। রাজা বললেন, তিনি তো ঊর্ধ্বরেতা তপস্বী, আপনি তাঁর কন্যা কিরূপে হলেন? ভগবান কন্ধ এক ঋষিকে আমার জন্মবৃত্তান্ত বলেছিলেন, আমি তা শুনেছিলাম, সেই বিবরণ আপনাকে বলছি, শুনুন। পূর্বকালে বিশ্বামিত্র ঘোর তপস্যা করছেন দেখে ইন্দ্র ভীত হয়ে মেনকাকে পাঠিয়ে দেন। মেনকা বিশ্বামিত্রের কাছে এসে তাকে অভিবাদন করে নৃত্য করতে লাগলেন। সেই সময় তাঁর সূক্ষ্ম শুভ্র বসন বায়ু হরণ করলেন। সর্বাঙ্গ সুন্দরী বিবস্ত্রা মেনকাকে দেখে মুগ্ধ হয়ে বিশ্বামিত্র তাঁর সঙ্গে মিলিত হলেন। মেনকার উদ্দেশ্য সিদ্ধ হল, তিনি গর্ভবতী হলেন এবং একটি কন্যা প্রসব করেই তাকে মালিনী নদীর তীরে ফেলে ইন্দ্রসভায় চলে গেলেন। সিংহব্যাঘ্র সমাকুল জনহীন বনে সেই শিশুকে পক্ষীরা রক্ষা করতে লাগল। মহর্ষি কন্ধ স্নান করতে গিয়ে শিশুকে দেখতে পেলেন এবং গৃহে এনে তাকে দুহিতার ন্যায় পালন করলেন। শকুন্ত অর্থাৎ পক্ষী কর্তৃক রক্ষিত, সেজন্য তার নাম শকুন্তলা হল। আমি সেই শকুন্তলা, শরীরদাতা প্রাণদাতা ও অন্নদাতাকে ধর্মশাস্ত্রে পিতা বলা হয়। মহারাজ, আমাকে মহর্ষি কন্ধের দুহিতা বলে জানবেন। দুষ্মন্ত বললেন, কল্যাণী, তোমার কথায় জানলাম তুমি রাজপুত্রী, তুমি আমার ভার্যা হও। এই সুবর্ণ মাল্য, বিবিধ বস্ত্র, কুণ্ডল, নানা দেশজাত মণিরত্ন, বৃক্ষের অলঙ্কার এবং মৃগচর্ম তুমি নাও, আমার সমস্ত রাজ্য তোমারই, তুমি আমার ভার্যা হও। তুমি গন্ধর্ব রীতিতে আমাকে বিবাহ করো, এইরূপ বিবাহই শ্রেষ্ঠ। শকুন্তলা বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমার পিতা ফিরে এলেই আপনার হাতে আমাকে সম্প্রদান করবেন, তিনি আমার প্রভু ও পরম দেবতা, তাকে অমান্য করে অধর্মানুসারে প্রতিবরণ করতে পারি না। দুষ্মন্ত বললেন, বড় বর্ণিনী, ধর্মানুসারে
তুমি নিজেই নিজেকে দান করতে পারো। ক্ষত্রিয়ের পক্ষে গান্ধর্ব বা রাক্ষস বিবাহ অথবা এই দুয়ের মিশ্রিত রীতিতে বিবাহ ধর্মসঙ্গত, অতএব তুমি গন্ধর্ব বিধানে আমার ভার্যা হও। শকুন্তলা বললেন, তাই যদি ধর্মসঙ্গত হয় তবে আগে এই অঙ্গীকার করুন যে আমার পুত্র যুবরাজ হবে এবং আপনার পরে সেই পুত্রই রাজা হবে। কিছুমাত্র বিচার না করে দুষ্মন্ত উত্তর দিলেন, তুমি যা বললে তাই হবে। মনস্কামনা সিদ্ধ হলে তিনি শকুন্তলাকে বারবার বললেন, সুহাসিনী, আমি চতুরঙ্গিনী সেনা পাঠাবো, তারা তোমাকে আমার রাজধানীতে নিয়ে যাবে। এইরূপ প্রতিশ্রুতি দিয়ে এবং কন্ধ শুনে কি বলবেন এই ভাবতে ভাবতে দুষ্মন্ত নিজের পুরীতে ফিরে গেলেন। কন্ধ আশ্রমে ফিরে এলে শকুন্তলা লজ্জায় তার কাছে গেলেন না, কিন্তু মহর্ষি দিব্য দৃষ্টিতে সমস্ত জেনে প্রীত হয়ে বললেন, ভদ্রে, তুমি আমার অনুমতি না নিয়ে আজ যে পুরুষ সংসর্গ করেছ তাতে তোমার ধর্মের হানি হয়নি। নির্জনে বিনা মন্ত্রপাঠে সকাম পুরুষের সকামা স্ত্রীর সঙ্গে যে মিলন তাকেই গান্ধর্ব বিবাহ বলে, ক্ষত্রিয়ের পক্ষে তাই শ্রেষ্ঠ। শকুন্তলা, তোমার প্রতি দুষ্মন্ত ধর্মাত্মা এবং পুরুষ শ্রেষ্ঠ। তোমার যে পুত্র হবে সে সাগর বেষ্টিতা সমস্ত পৃথিবী ভোগ করবে। শকুন্তলা কন্ধের আনিত ফলাদির বোঝা নামিয়ে রেখে তার পা ধুইয়ে দিলেন এবং তার শ্রান্তি দূর হলে বললেন, আমি স্বেচ্ছায় দুষ্মন্তকে পতিত্বে বরণ করেছি, আপনি মন্ত্রীসহ সেই রাজার প্রতি অনুগ্রহ করুন। শকুন্তলার প্রার্থনা অনুসারে কন্ধ বর দিলেন, পুরুবংশীয়গণ ধর্মিষ্ঠ হবেন, কখনো রাজ্যচ্যুত হবে না। 3 বৎসর পরে শকুন্তলা একটি সুন্দর মহাবলশালী অগ্নিতুল্য দুতিমান পুত্র প্রসব করলেন। এই পুত্র কন্ধের আশ্রমে পালিত হতে লাগল এবং 2 বৎসর বয়সেই সিংহ, ব্যাঘ্র, বরাহ, মহিষ, হস্তি প্রভৃতি ধরে এনে আশ্রমস্থ বৃক্ষে বেঁধে রাখত। সকল জন্তুকেই সে দমন করত, সেজন্য আশ্রমবাসীরা তার নাম দিলেন সর্বদমন। তার অসাধারণ বলবিক্রম দেখে কন্ধ বললেন, এ যুবরাজ হবার সময় হয়েছে। তারপর তিনি শিষ্যদের বললেন, নারীরা দীর্ঘকাল পিতৃগৃহে বাস করলে নিন্দা হয়, তাতে সুনাম চরিত্র ও ধর্ম নষ্টও হতে পারে, অতএব তোমরা শীঘ্র শকুন্তলা আর তার পুত্রকে দুষ্মন্তের কাছে দিয়ে এসো। শকুন্তলাকে রাজভবনে পৌঁছিয়ে দিয়ে শিষ্যরা ফিরে গেলেন। শকুন্তলা দুষ্মন্তের কাছে গিয়ে অভিবাদন করে বললেন, রাজা, এই তোমার পুত্র, আমার গর্ভে জন্মেছে। কন্ধের আশ্রমে যে প্রতিজ্ঞা করেছিলে তা স্মরণ করো, একে যৌবরাজ্যে অভিষিক্ত করো। পূর্বকথা স্মরণ হলেও রাজা বললেন, আমার কিছু মনে পড়ছে না। দুষ্ট তাপসী, তুমি কে? তোমার সঙ্গে আমার ধর্ম, অর্থ বা কামের কোনো সম্বন্ধ হয়নি, তুমি যাও বা থাকো বা যা ইচ্ছা করতে পারো। লজ্জায় ও দুঃখে যেন সংজ্ঞাহীন হয়ে শকুন্তলা স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলেন। তার চক্ষু রক্তবর্ণ হল, ওষ্ঠ কাঁপতে লাগল, বক্র কটাক্ষে তিনি যেন রাজাকে দগ্ধ করতে লাগলেন। তিনি তার ক্রোধ ও তেজ দমন করে বললেন, মহারাজ, তোমার স্মরণ থাকলেও প্রাকৃত জনের ন্যায় কেন বলছো যে মনে নেই? তুমি সত্য বলো, মিথ্যা বলে নিজেকে অপমানিত করো না। আমি তোমার কাছে যাচিকা হয়ে এসেছি, যদি আমার কথা না শোনো তবে তোমার মস্তক শতধা বিদীর্ণ হবে। আমাকে যদি পরিত্যাগ করো তবে আমি আশ্রমে ফিরে যাব, কিন্তু এই বালক তোমার আত্মজ, একে ত্যাগ করতে পারো না। দুষ্মন্ত বললেন, তোমার গর্ভে আমার পুত্র হয়েছিল তা আমার মনে নেই, নারীরা মিথ্যা কথাই বলে থাকে। তোমার জননী মেনকা অসতী ও নির্দয়া, ব্রাহ্মণত্ব লোভী, তোমার পিতা বিশ্বামিত্র কামুক ও নির্দয়, তুমি নিজেও ভ্রষ্টার ন্যায় কথা বলছ। দুষ্ট তাপসী, দূর হ। শকুন্তলা বললেন, মেনকা দেবতাদের মধ্যে গণ্য, রাজা তুমি ভূমিতে চলো, আমি অন্তরিক্ষে চলি, ইন্দ্র কুবেরাদির গৃহে যেতে পারি, যে নিজে দুর্জন
সে সজ্জনকে দুর্জন বলে, এর চেয়ে হাস্যকর কিছু নেই। যদি তুমি মিথ্যারই অনুরক্ত হও তবে আমি চলে যাচ্ছি, তোমার সঙ্গে আমার মিলন সম্ভব হবে না। দুষ্মন্ত, তোমার সাহায্য না পেলেও আমার পুত্র হিমালয় ভূষিত চতুর্সাগর বেষ্টিত এই পৃথিবীতে রাজত্ব করবে। এই বলে শকুন্তলা চলে গেলেন। তখন দুষ্মন্ত অন্তরীক্ষ থেকে এই দৈববাণী শুনলেন, শকুন্তলা সত্য বলেছেন, তুমি তার পুত্রের পিতা, তাকে ভরণ পোষণ করো, তার নাম ভরত হোক। রাজা হৃষ্ট হয়ে পুরোহিত ও অমাত্যদের বললেন, আপনারা দেবদূতের কথা শুনলেন, আমি নিজেও ওই বালককে পুত্র বলে জানি, কিন্তু যদি কেবল শকুন্তলার কথায় তাকে নিতাম তবে লোকে দোষ দিত। তারপর দুষ্মন্ত তাঁর পুত্র ও ভার্যা শকুন্তলাকে আনন্দিত মনে গ্রহণ করলেন। তিনি শকুন্তলাকে সান্ত্বনা দিয়ে বললেন, দেবী, তোমার সতীত্ব প্রতিপাদনের জন্যই আমি এইরূপ ব্যবহার করেছিলাম, নতুবা লোকে মনে করত তোমার সঙ্গে আমার অসৎ সম্বন্ধ হয়েছিল। এই পুত্রকে রাজ্য দেব তা পূর্বেই স্থির করেছি। প্রিয়ে, তুমি ক্রোধবশে আমাকে যেসব অপ্রিয় কথা বলেছ তা আমি ক্ষমা করলাম।